আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে সিদ্রা ব্যাংক মানিটা হচ্ছে এই বছরের এই হচ্ছে সেপ্টেম্বরে হচ্ছে রিলিজ হয়েছে। তো সিদ্রা ব্যাংক হচ্ছে যেটা আপনার ওদের হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে ওরা 2023 হচ্ছে এ করবে সেপ্টেম্বরে। সিদ্রার হচ্ছে যে এখন হচ্ছে আপনার মাইনিং চালু রাখছে। তো হচ্ছে মাইনিং চালু রাখছে, মূলত আমরা জানি যে প্রতিটা মাইনিং সাইটগুলো আছে, প্রথমে আছে আপনার মাইনিং করতে দেয়, তারপরে ওদের একটা টাইম যে ডিউরেশন থাকে সেই সময় আছে হয়। আর এটা আছে আপনার আছে রিজার্ভ ব্যাঙ্কটা এতটাই আছে মজবুত দেখেন যে এখানে আছে বাইন্যান্স অ্যান্ড পয়েন্ট মেজার আছে লিস্টেড, এই দুটোতেই আছে আপনারা সিদ্রা ব্যাংকের পয়েন্টটা এই দেখতে পাবেন। কিন্তু আছে উইথড্রপুল অপশানগুলো আছে আপনারা পাবেন আছে 2023-এ। এই যে দেখেন ওয়ান সিদ্রাস প্রাইস উইল বি হোয়েন ইট উইল বি লিস্টেড অন বাইন্যান্স কয়েন বেস অ্যান্ড 525 USDT। এরা যেটা ইয়ে করছে যে একটা একটা সিদ্রা কয়েনকে তারা হচ্ছে 525 USDT সমান হচ্ছে রাখছে। হ্যাঁ, তো এটা বলবো খুবই ভালো একটা মাইনিং সাইট। আপনার 24 আওয়ার্সে শুধু একবার হচ্ছে আপনার এইগুলো যে মাইনিংটা এ হবে সেইটা হচ্ছে মাইনিং করতে হবে। তো আমি আছে আরও কিছু ডিটেলস দেখাই সিদ্রা ব্যাংকের সম্পর্কে। আপনার আছে ওদের আছে সিএও আছে সিদ্রা ব্যাংকের আছে ইনি মোহাম্মদ হুসেন আল জাফারি। তো ওনার হচ্ছে এই জায়গায় লেখা আছে দেখেন ওনার কাতারের তো আছে হি ইজ দ্য ফাউন্ডার অফ দ্য কাতার ফাউন্ডেশন রেডিও প্রোগ্রাম, হি ইজ রিটেন 68 বুক। তার মানে উনি অনেক 68টা বই লিখছে, এছাড়াও আছে রেডিও ফাউন্ডেশনের আছে একজনের কাতারের। তো এটা অনেক ভালো একটা ইয়ে আমি যেটা মনে করি, কারণ আমি রিসেন্টলি করতেছি খুব আগে থেকে না, সেপ্টেম্বরে যেহেতু এটা চালু হয়েছে আমি জানতে আছি এই মাসে। তো আমি বলবো এটা করা সবাইকে করতে, কারণ আছে এই জায়গায় দেখেন আরও ওদের কিছু তথ্য আছে সিদ্রা ব্যাংকের আছে যে ফার্স্ট ডিজিটাল ইসলামিক ডিজিটাল ব্যাংকের এ। তো এইটা দেখেন অনলি অ্যাভেলেবেল টিল সেপ্টেম্বর অফ 2023। এই 2022 সেপ্টেম্বরে আছে এটা শুরু হয়েছে, আর এটা এক বছর আছে ওরা টাইম নেবে। তো ওয়ান সিটার সময় $525 হবে USDT। তো হচ্ছে এটা খুব দ্রুতই আছে করে ফেলেন। আর এইটা আছে যেগুলো আরও কিছু ডিটেলস আছে, KYC স্টার্টিং নভেম্বরে এই মাসের নভেম্বরে এই বছরের নভেম্বরে হবে। আর এটা আছে যে ওয়ালেট অ্যাক্টিভেশন অক্টোবরের আছে 2023-এ। তো আছে বাইন্যান্স এবং কয়েন বেজে আছে যেটাই, এবং আর আদার্স ওয়ালেট আছে ওরা এই করতে যাচ্ছে যেটা আছে অক্টোবর 2023-এ। আর মেইন নেট অক্টোবর 2023-এ আছে শুরু হবে। তা সিদ্রা ইজ স্টিল জিরো, নো ওয়ান ক্যান প্রেডিক্ট ইট। হ্যাঁ, এক্সপেক্ট ইন সেপ্টেম্বর 2023। সিদ্রার হচ্ছে মেন যে মাইনিং এটা সেটা আছে আপনার এক বছর রাখবে এরা, সেপ্টেম্বরের 23 তারিখে যে এটা ক্লোজ হয়ে যাবে। তো আছে যা করার এখনই করতে হবে। তো আমি মনে করি এই অপরচুনিটি না ইয়ে করা হাত ছাড়া করা ঠিক হবে। তো এটা সবাই করে ফেলান, কারণ মাইনিংয়ের এগুলো আসলে অনেক বেটার রেজাল্ট দিচ্ছে। তো আমি হচ্ছে যেটা এ করতেছি আপনাদের আছে সিদ্রা ব্যাংকিংয়ের যে লিঙ্ক আপনি আমার ভিডিও ডিসক্রিপশানে পাবেন, সেখানে ক্লিক করার পরে আপনার এই ধরনের ইন্টারফেস আসবে। এই ধরনের ইন্টারফেস আসলে আপনারা কী করবেন, এইখানে আছে আপনারা নাম দেবেন, এই জায়গায় লেখা আছে ফার্স্ট নেম। তো আচ্ছা আপনারা ফার্স্ট নেম দেবেন, সাপোজ আমি এ দিচ্ছি আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট নেম দিলাম সোনিয়া, লাস্ট নেম দিলাম খানম, যেহেতু আমার আছে অল্প সেই জন্য আছে এই দুটো দিয়ে আছে আমি কোথায় জানি যাদের আছে MD বা মিসেস দেন। হ্যাঁ, তারা আছে মিসেস সোনিয়া খানম বা MD সোহেল। হ্যাঁ, এইভাবে দিয়ে পরের অংশটুকু বা শেষ অংশটুকু এখানে দিয়ে দেবেন। এবার ইমেল অ্যাড্রেস যার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেস দেবেন। আর এই যে কাতার হচ্ছে এদের অল টাইমিং আছে থাকবে। তো আচ্ছা আপনি যে দেশের হচ্ছে হবেন নাগরিক সেই দেশেরটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে, এই যে ওটা ক্লিক করার পরে এই যে চলে আসলো। আর আপনি বাংলাদেশ খুঁজে বেড়ান, এই যে বাংলাদেশ
খুঁজে আছে বাংলাদেশে করলেন, যে যে দেশের থেকে সে সেই দেশের সিলেক্ট করবেন। এবার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আছে কী হবে, যেখানে এখানে লিখলে আছে আপনার কিছুই দেখা যাচ্ছে না, সেই জন্য আপনারা চোখটা অন করে নেবেন। তো এখানে বলবো পাসওয়ার্ড অবশ্যই আছে আপনারা সর্বনিম্ন 8টা রাখবেন, কিন্তু হচ্ছে অবশ্যই তার আগে হচ্ছে আপনারা ইয়ে করবেন, সিম্বল দেবেন। ধরেন সিম্বলে আমি দিলাম সিম্বল এই, তারপরে এ এ এস দিলাম বড় হাতের, তারপর কিছু ডিজিট দিলাম, তারপর আবার এ দিয়ে শেষ করলাম। হ্যাঁ, এবং এই পাসওয়ার্ডটাই আছে আপনি কপি, আমি কপি করলাম, আপনারা যদি কপি না হলে হবে না, এই সরি এটা কপি হবে না, এখানে আছে ইয়ে করতে হবে, ওইভাবে আবার আবার টাইপ করে দিতে হবে। হ্যাঁ, এ কে এস 125 কে দিয়ে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে যখন ক্লিক করবেন তখন আপনাদের আছে ইমেলে একটা, আপনারা যে এইখানে যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলে একটা ইমেল ভেরিফিকেশানের জন্য একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কটাকে আপনাকে অবশ্যই অবশ্যই ক্লিক করতে হবে। তো আছে আমি আমার হচ্ছে ইমেলে চলে যাচ্ছি, এই যে আমি আমার ইমেলে চলে আসলাম। তো আমার ইমেলে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমার যে আগে ইমেলে সেটাই, যেখানে আমি অক্টোবরের 21 তারিখে আসে করছিলাম, খুব বেশি দিন হয়নি। তো এই যে ভেরিফিকেশান ইমেলটা, তো এখানে কী করবেন, এই যে এইটা এটা এসে ক্লিক করবেন। হ্যাঁ, আর এটা বলি এটা আছে আপনি ব্রাউজার দিয়েও ইউজ করতে পারবেন, আর এদের হচ্ছে এও আছে, এই যে লেখা আছে মাইন সিদ্রা। তো আছে আপনারা হচ্ছে এর অ্যাপসও আছে, অ্যাপসরা হচ্ছে গুগল প্লে থেকে নামাইও নিতে পারেন, যার যেভাবে যদি মোবাইলে জায়গা থাকে আপনারা অ্যাপস নামাই করবেন। আর আমি হচ্ছে পিসিতেই করি, বা মোবাইলে যেটা করি হচ্ছে ব্রাউজারে ইউজ করি। হ্যাঁ, তো আপনারা যেটা করবেন এই যে এই লিঙ্কটাকে হচ্ছে আপনারা কপি ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশানের আছে যেটা ইমেল ভেরিফিকেশানটা হয়ে যাবে। পাসওয়ার্ড আর ইয়ে দিয়ে আপনারা হচ্ছে ঢুকতে হবে। তো আমি হচ্ছে দেখাই, এখানে হচ্ছে আপনাদের ওই ইমেল ভেরিফাই করার পর আপনারা এই ধরনের আসবে, তখন আপনি এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ড দেবেন। আমি আমার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিই, লগ ইন করার পর আপনার এই ধরনের ইন্টারফেসটা চলে আসবে। এই যেখানে আমার 14, আর এরা হচ্ছে 2 কয়েন করে আছে, 24 ঘন্টা পর পর হচ্ছে আপনার 2 কয়েন করে আছে দিচ্ছে। তো এইভাবে আছে আমার এখানে লোড মোড় আরও আছে নিচে, আর 7 দিন আছে আমি করছি। তো এইবার দেখেন এইখানে আপনার এই থাকবে, এখানে আপনার যে হোম স্ট্যাটিস্টিক্স ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো এই ডিস্ট্রিবিউশনগুলো তো আপনার এই জায়গায় কীভাবে ডিস্ট্রিবিউট করবে সেগুলো আছে, এই জায়গায় দেখাচ্ছে ডিস্ট্রিবিউট করতেছে কীভাবে। নাইজেরিয়াতে আছে আপনার এত ইউজার আছে, এত পয়েন্ট করে দিচ্ছেন, বাংলাদেশে এই যাবেন, বাংলাদেশে এত ইউজার আছে, সব থেকে বেশি আছে নাইজেরিয়ায়, তারপর আছে আপনার ইন্দোনেশিয়া, চায়না, ভিয়েতনাম, ইউনাইটেড স্টেট, তারপর আছে বাংলাদেশ। তো পয়েন্টটা আসলে খুবই ভালো ইয়ে হবে। তো আমি এখন আছে যেটা ইয়ে করবো, আমি হোমে চলে আসি, হোমে চলে যাওয়ার পর দেখেন এই যে এইখানে যেটাই দেখেন এটা আছে আপনার রেফারেল লিঙ্ক। হ্যাঁ, তো রেফারেল লিঙ্কের আছে আপনার যে এটা কপি করার পরে দেখবেন এখানে 2টা লিঙ্ক আছে, আপনারা ফুল লিঙ্কটা দিতে পারেন। আবার আমি যেহেতু এই যে দেখেন এই যে এখানে এই যে HTTP সমান দিয়ে HTTP এখান থেকে আছে, মানে ফুল আপনার কপি করতে হবে, কপি করার পরে আপনার যে তাই এই এইটুকু আছে দিতে হবে। হ্যাঁ, এইখানে আমি আপনাদের একটু দেখাই, কপি করলাম, কপি করার পরে এই তো আমি আছে যেটা বলছিলাম আপনাদের, এই দেখেন এইখান দিয়ে আবার অ্যাকাউন্ট শো আসছে। হ্যাঁ, আবার HTTP দিয়ে শুরু। তো আপনি এইটুকু আমি ডিলিট করে দিলাম, দিয়ে আমি কিন্তু এইটুকু রেখে এইটুকু দিয়ে আছে আপনার আছে যাদের আপনার রেফারে করাবেন আপনার এই লিঙ্কটা দিতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত এখন যেটাই আপনি আসার পর আপনার এখানে মাইনিং এই লেখাটা থাকবে, মাইনিং, তো আপনি মাইনিংয়ে ক্লিক করবেন। মোবাইল আর কম্পিউটার সেম, শুধু ইন্টারফেসটা আলাদা থাকে, এইটার ক্ষেত্রে আছে মোবাইলের কম্পিউটারের সেম আপনার ইন্টারফেস। তো আছে এই মাইনিংয়ে আমি দেখেন মাইনিংয়ে ক্লিক করলাম,
You have successfully validated to block with the ID at আমার আইডিটাই যা ইউর রিওয়ার্ড ইজ নেক্সট ব্লক এটাকেই এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে দেখেন আপনার এইভাবে কিন্তু আসবে ভ্যালিডেশন রিওয়ার্ড। হ্যাঁ, সিডরা ব্যাংক নেটওয়ার্ক তো এখানে পেন্ডিং পেন্ডিং আছে, এই জন্যে আপনার সিডরা এদের আছে সবসময় এটা পেন্ডিং। আপনাকে এটা আবার আপনাদের যখন নতুন অবস্থায় থাকবে তখন এখানে লোড মোড থাকবে না, এখানে রিফ্রেশ থাকবে। তো আমাদের তো অনেকগুলো আছে সেই জন্য লোড মোড, আমি লোড মোডে ক্লিক করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখেন নিচের দিকে রিফ্রেশ, তো আপনার এই অপশনটা থেকে নিচের দিকে রিফ্রেশ থাকবে। হ্যাঁ, আর আমার কিন্তু 14 এখানে কিন্তু যে যেখানে কাউন্ট হচ্ছে, হ্যাঁ 23 ঘন্টা 58 মিনিট 55 সেকেন্ড কাউন্ট হচ্ছে। তো আমি এখন কী করবো, এই যে রিফ্রেশে ক্লিক করবো, রিফ্রেশে ক্লিক করলাম। দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে যে আজকে 29 তারিখে এই যে 23:40 বাজে এটা আমার কিন্তু হয়ে গেছে, এখানে দেখেন 16 অ্যাড হয়ে গেছে। তো এটাই আছে মূলতই। আর আপনার যদি কোনো কিছু আপনি চেঞ্জ করতে চান, আপনার এখানে ইমেল আর চেঞ্জ করা যাবে না, কোনো কিছু চেঞ্জ করা যাবে না, যাই হোক। আর এটা আছে আপনার আছে সিদ্রা ব্যাংকের আছে আপনার অ্যাড্রেস, হ্যাঁ যেটা আছে পরবর্তীতে লাগবে। তো এটা মূলত হচ্ছে আমাদের মেন যে কাজ, এখানে আছে মাইনিং এর এখান থেকে মাইনিং নিয়ে আর আছে এখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা কপি করে যাদের আপনি রেফার করতে চান তাদেরকে দিতে পারেন। তো এই ছিল ভিডিওটা, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আর অবশ্যই অবশ্যই এটা দ্রুত জয়েন হয়ে যান। আল্লাহ হাফেজ।